খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24x7 আপনাদের স্বাগত। প্রায় 20 বছর পর আইসিসি ইভেন্টে ভারতের কাছে পরাস্ত নিউজিল্যান্ড। গতকাল ধর্মশালায় ভারত চলতি বিশ্বকাপের টানা পঞ্চম জয় ছিনিয়ে নিল। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করে পা বাড়ালো সেমিফাইনালের দিকে। 2074 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে 12 বল বাকি থাকতে ভারত জিতল 4 উইকেটে। মাত্র 5 রানের জন্যে 49তম ওডিআই শত রানের বিশ্ব রেকর্ড এদিন ছোঁয়া হলো না চেস মাস্টার কোহলির। বিরাট কোহলি ছক্কা হাঁকিয়ে নিজের 100 রান পূর্ণ করার পাশাপাশি ভারতকেও জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সেই রণকৌশল সফল হলো কাল হলো না এই কৌশল। উইকেটের এক প্রান্ত আগলে রেখে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন বিরাট। শেষ অবধি স্মার্ট হেনরিকে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ধরা পড়লেন গ্লেন ফিলিপসের হাতে। বিরাটের ইনিংসে রয়েছে 8টি 4, 2টি 6। রবীন্দ্র জাদেজা 44 বলে 49 ও মোহাম্মদ সামি 1 বলে 1 রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা 46, শুভমান গিল 26, শ্রেয়স আয়ার 33, লোকেশ রাহুল 27, সূর্যকুমার যাদব 2 রান করেন। 48তম ওভারের শেষ বলে 4 মেরে ভারতের জয় সুনিশ্চিত করে দেন জাড্ডু। লকি ফার্গুসন 2টি এবং ট্রেন্ট বোল্ট 2টি, ম্যাট হেনরি ও মিচেল স্যান্ডনার 1টি করে উইকেট দখল করেন। এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। নিউজিল্যান্ড 50 ওভারে 273 রানে অল আউট হয়। ড্যারেল মিচেল করেন সর্বাধিক 130 রান। রাচিন রবীন্দ্র করেন 75। শেষ 10 ওভারে কিউইদের 6 উইকেট তুলে নেয় ভারত 54 রানের মধ্যেই। প্রথম ও শেষ পাওয়ার প্লে মিলিয়ে 88 রানে 8 উইকেট হারানোই কাল হলো কিউইদের। মোহাম্মদ সামি 5 উইকেট দখল করে ম্যাচের সেরা হলেন। কুলদীপ যাদব 2টি এবং যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ নেন 1টি করে উইকেট। চলতি বিশ্বকাপে এটি প্রথম পরাজয় 2015 ও 2019 সালের বিশ্বকাপের রানার আপদের। নিউজিল্যান্ডের সামনে এরপর কঠিন ম্যাচ অপেক্ষা করছে। 28 অক্টোবর অস্ট্রেলিয়া, 1 নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও 5 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কিউইদের। ভারতের পরের ম্যাচ 29 অক্টোবর লখনৌয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। রোহিত শর্মাদের 5 ম্যাচে 10 পয়েন্ট, নেট রান রেট 1.353। নিউজিল্যান্ডের 5 ম্যাচে 8 পয়েন্ট, নেট রান রেট 1.481। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।